কলকাতার মার্কু স্ট্রিটে বাংলাদেশীদের ভোগান্তি নিয়ে নিউজ 24 এর প্রতিবেদন প্রচারের পর মার্কু স্ট্রিটে বাড়ানো হলো নিরাপত্তা ব্যবস্থা। নজরদারির জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা, রাখা হয়েছে হেল্প ডেস্ক। এতে খুশি ব্যবসায়ীরা। আর এমন প্রতিবেদনের জন্য নিউজ 24 কে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। মার্কুইস স্ট্রিটে বিভিন্ন কারণে তাদের ব্যাগ ছিনতাই হয়ে যায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতার নিউ মার্কেট থেকে মার্কুইস স্ট্রিট। গত 5ই আগস্ট নিউজ 24 প্রকাশ্যে আনে মার্কু স্ট্রিটে কিছু বাংলাদেশীদের হয়রানির ঘটনা। প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল সে অঞ্চলে হঠাৎ অচেনা মানুষের আনাগোনা বেড়ে যাওয়ায় বাংলাদেশীরা হারিয়ে ফেলছে মোবাইল পাসপোর্ট। একই নোট ছিল কলকাতার বাংলাদেশ এম্বাসির। ছিনতাই হয়ে তাদের ব্যাগে যে তাদের পাসপোর্ট থাকে, পাসপোর্ট সহ টাকা পয়সা সহ হারিয়ে যায়। প্রতিবেদন প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসেন সে অঞ্চলে স্থানীয়রা। এরপর গত 5ই সেপ্টেম্বর নিরাপত্তার বিষয়ে বৈঠক করেন স্থানীয় থেকে ব্যবসায়ীরা। এরপরই নিউ মার্কেট সহ গোটা মার্কু স্ট্রিট অঞ্চলে বসানো হলো 32টি সিসি ক্যামেরা। পাশাপাশি মার্কু স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটির তরফে বসানো হলো হেল্প ডেস্ক। আমরা 32খানা ক্যামেরা লাগিয়েছি এবং সেই ক্যামেরাতে অনেক কিছু উপকৃত হচ্ছে। গেস্টরা কোনো রকম কোনো প্রবলেম হলে তাদের জন্য আমরা হেল্পলাইনও খুলে রেখেছি এবং একটা নাম্বারও দিয়েছি। শহরের এই পরিবর্তনে নিউজ 24 কে ধন্যবাদ জানালো স্থানীয়রাও। এটা আপনার নিউজ 24 কভার করার পরেই মানে যে উদ্যোগটা আপনারা নিয়েছেন সেটাকেই আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। যে ভুলগুলো আমাদের ছিল সেগুলো যেটা আপনাদের পয়েন্ট আউট করেছেন ওটাই আমরা রেকটিফাই করে ওটাকে ইম্প্রুভ করার চেষ্টা করেছি। তো আজকে অনেকটা আপনাদের ধন্যবাদ যে আপনারা এই জিনিসগুলো তুলে ধরেছেন। বাংলাদেশিরা জানালো কলকাতা তাদের সবসময় স্বাচ্ছন্দ্যের জায়গা। বাংলাদেশ থেকে অনেক কিছু শুনেছিলাম যে এখানে পাসপোর্ট চুরি থেকে শুরু করে হোটেলে যাত্রীদের ভোগান্তি আমি একবারও পাইনি। কোনো সমস্যা পাইনি, রাত্রে অনেক রাত্র চলাফেরা করছি, নিরাপদের দিকে ঠিক আছে। মনে হচ্ছে যে না আমরা ঢাকার ভিতরেই আছি, একটু মানে পুরান ঢাকার ভাইবগুলো পাচ্ছি। এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়নি, কিন্তু ভালো লাগছে ঘুরতে, এখানে পরিবেশটা সুন্দর। স্থানীয়দের অভিমত, সম্প্রীতি বজায় থাকুক ঢাকা কলকাতার, ঐতিহ্য ফিরে পাক মার্কু স্ট্রিট। নানান ব্যবস্থার মধ্য দিয়ে আরও নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতার নিউ মার্কেট থেকে মার্কু স্ট্রিট। স্থানীয়দের অভিমত, বিক্ষিপ্ত বিষয় যেন নষ্ট না হয় কলকাতার ঐতিহ্য, বজায় থাক দুই বাংলার ভ্রাতৃত্বের সম্পর্ক, ফলে নিশ্চিন্ত হতে পারেন বাংলাদেশিরা, পুরনো ঐতিহ্য ফিরে পাচ্ছে কলকাতার এই মার্কু স্ট্রিট। ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24 কলকাতা।